রোববার এমন এক খুদে বার্তা পৌঁছে গেছে গ্রামীণ ফোনের গ্রাহকদের কাছে যাতে বলা হয় ব্যান্ডউইথ সক্ষমতা কমাতে বিটিআরসি সরবরাহকারীদের নির্দেশনা দেয় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে গেল বৃহস্পতিবার ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে এ বিষয়ে চিঠি দেয় বিটিআরসি বারো হাজার পাঁচশো উনাশি কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় তাদের ত্রিশ ভাগ ব্যান্ড কমিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় জানিয়ে জিপির এই সংবাদ সম্মেলন that the regulator has chosen to go this route when we have offered and we are in fact at the table ready to solve this issue in a transparent way using arbitration so that it is done in a way that we can defend it to our shareholders বিটিআরসি নির্দেশে 15 ভাগ ব্যান্ডউইথ কমেছে রবির তাদের কাছে 867 কোটি টাকা বকেয়া দাবি করেছে সংস্থাটি কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়া এই টাকা দিতে রাজি নয় রবি যে ধরনের দাবিগুলো করা হয়েছে এটার মধ্যে একটা অংশ হচ্ছে ইন্টারেস্টের ব্যাপার সো আমার ধরেন টোটাল ক্লেমের দেখা যাচ্ছে টু থার্ডই হচ্ছে আপনার ইন্টারেস্ট আর আরেক ভাগ যেটা আছে সেই ইস্যুগুলো এত আপনার টেকনোলজি সেন্ট্রিক এটা আসলে যে কোনো সাধারণ আদালতের মাধ্যমে যদি আমরা সমাধান করতে যাই তাহলে অনেক সময় লাগবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আরবিট্রেশনের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার জন্য এনকারেজ করা হচ্ছে আমাদের ক্ষেত্রে এসেই আমাদেরকে বলা হচ্ছে না মাধ্যমে এটা সম্ভব না টাকা দিতে হবে আগে আমাদের কাছে এটা যুক্তিযুক্ত মনে হয় না দুই অপারেটরের দেনা পাওনার হিসাব করতে সালে একটি প্রতিষ্ঠানকে দিয়ে নিরীক্ষা চালায় বিটিআরসি তার ভিত্তিতেই তাদের কাছে প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকার বকেয়া দাবি করা হয় বিটিআরসি বলছে এই টাকায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তাদের সামনে আমরা আশা করি সরকারি টাকা জনগণের অধিকার এই টাকাটা পাওয়ার এই টাকা তারা দিয়ে দেবে এই টাকা তো মাফ করার ক্ষমতা বিটিআরসি নাই এবার আমাদের কারোরই নেই মাফ করতে পারি না আসলে বরং এটা পনেরো পার্সেন্টের হাঁটে ইন্টারেস্ট হয় যতদিন না দেয় ওনারা যে কথাটা বললে আরবিটেশন করতে হবে এখন এসে বলতেছে আসলে আরবিটেশনের কোনো ক্লজ আমাদের আইনে নাই। এবং সেটা যেন সংশোধন করে আরবিটেশন করা যায় তার জন্য আইন সংশোধনী অংশে আমরা একটা প্রস্তাব দিয়েছি এখন পার্লামেন্ট লাগবে তো ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দেয় ইন্টারনেট সেবা বিঘ্ন হলেও বৃহত্তর স্বার্থে গ্রাহকদের তা মেনে নেওয়ার আহ্বান বিটিআরসির ফয়সাল শুভন মাছরাঙা সংবাদ ঢাকা